সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার পুচকিটা এখন ঘুমাচ্ছে, সেজন্য ভাবলাম ভিডিওটাতে ভয়েসটা দিয়ে দিই। সববারই দিন ভীষণ ভালো কাটুক। আর আজকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছি সকাল সকাল। সেই হয় না, মায়ের থেকে মাসির দরদ বেশি। কিছু কিছু মানুষ আছে মনে করে হয়তো আমার থেকে, মানে আমার সন্তান আমার থেকে হয়তো তাদেরই সব কিছুতে কষ্ট বেশি, মানে কিছু প্রবলেম হলে তাদেরই যেন সব থেকে বেশি কষ্ট হয়। আর মানে ব্যাপারটা এরকম হয়ে যায় যে আমি রাত জেগে আমার ছেলেকে সামলাবো, খাওয়াবো, মুছাবো, স্নান করাবো, ওকে সামলাবো, সারা দিনটা ওর জন্য আমি কাটিয়ে দেবো। কিন্তু হ্যাঁ, লাস্টে কালে দিনের কোথাও শেষের দিকে এসে 5 মিনিটের জন্য ছেলেটাকে কোলে নিয়ে তখন ওনাদের যত ধরনের জ্ঞান হয় সেই ধরনের জ্ঞানগুলো আমাদেরকে দিয়ে চলে যাবে। তো তাদেরকে আমি বলছি, প্লিজ 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 মায়ের থেকে মাসির দরদ দেখাবেন না, মায়ের থেকে মাসির দরদ বেশি দেখাবেন না গো। মায়ের দরদটা মাসির থেকে অনেক পরিমাণে বেশি। আমার সন্তানের কিছু ক্ষতি হলে সেটা আমি সব থেকে বেশি ভালো কষ্ট মানে বুঝবো, আর সব থেকে বেশি কষ্ট আমিই পাবো। তো সেই জন্য বলছি, প্লিজ জ্ঞান দিয়ে চলে যাবেন না। কারণ আমি যখন একটা সন্তানকে মানুষ করছি, আমি খুব ভালো করেই জানবো যে তার কোনটাতে ভালো হবে, কোনটাতে খারাপ হবে। হ্যাঁ, অবশ্যই বলতে পারেন যে হ্যাঁ এটা করলে হয়তো তোর বেবির ভালো হতে পারে, এটা বলতে পারেন না, এটা গায়ের জোরে চাপিয়ে দেবেন না যে এইটাই কর এইটার জন্য ভালো হবে, ঠিক আছে? তো আবার বলছি, প্লিজ মায়ের থেকে মাসির দরদ বেশি দেখাবেন না, নিজের কাজে তেল, নিজের চরকায় তেল দেন, আর আমার সন্তানকে আমাকে ভালো করে মানুষ করতে দেন। আমি সত্যিই জানবো যে আমার সন্তানের জন্য কোন জিনিসটা নিলে ভালো হবে, কোনটা খাওয়ালে ভালো হবে, আর তার উপর ডাক্তার তো আছেই, তাই না? সেই কোথাও একটা দিনের শেষে আসবে, দিয়ে জ্ঞান দিয়ে দিয়ে চলে যাবে, এইটা কর ওইটা কর, এইটা লাগাস না ওইটা লাগাস না, ওইটাতে অসুবিধা হবে, ঠান্ডা লাগাস না। আরে বাবা, ঠান্ডা আবার নিজে থেকে লাগায় নাকি কেউ? বাচ্চাদের এত সাবধানে রাখা হয় তার সত্ত্বেও ঠান্ডা লেগে যায়, যেহেতু ওয়েদার ব্যাপার আছে, ঠিক আছে? আর আমার পুচকিটার একটু ঠান্ডা লেগেছে, তো তার জন্য বলছি একদম এসে জ্ঞান দেওয়ার চেষ্টা করবে না। জ্ঞানটা দিলে না মাথার টনকটা নড়ে গেলে না আতামাজি সাটাকলি হয়ে যাবে, ঠিক আছে? আবার বলছি, জ্ঞান না দিয়ে নিজের চরকায় তেল দেন, আমি আমার সন্তানকে ঠিক সামলাতে পারবো, ঠিক আছে? যাই হোক, এটার জন্যই এসেছিলাম আজকে বলতে। আর দেখতে পেলে ভিডিওর প্রথমে আমি আমার পুচকিটাকে নিয়ে একটু নাচানাচি করছিলাম, ও এগুলো ভীষণ ভালোবাসে, মানে ওকে একটু দোলানোটাও ভীষণ পছন্দ করে। তারপর হচ্ছে কি করলাম, হ্যাঁ তারপর ওকে রেডি করে দিয়েছিলাম। তারপর ও না কি বলবো, জামাটা আবার ভিজিয়ে ফেলেছিল, ওই জন্য জামাটা চেঞ্জ করে দিলাম। আর জামা চেঞ্জ করতে করতে আমার পুচকিটা ঘুমিয়েও গেছে, দেখতে পাচ্ছো? ভিডিওতে ভয়েস দিতে দিতে আবার আমার পুচকুটা উঠে পড়েছিল, তো ওকে একটু চুপ করালাম, দুধ খাওয়ালাম। তারপর হচ্ছে এখন কোলেই আছে, আর এই যে দেখো জামাটা পরিয়ে দিচ্ছি, আর ওকে মানে ছড়াগুলো পুরো পুরো শোনাচ্ছিলাম, ছোটোবেলায় যে ছড়াগুলো পড়েছিলাম সেগুলো এখন কাজে লেগে যাচ্ছে ওকে সামলাতে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। ঘরে আয় খোকন, খোকন ডাক পারি, খোকন গেছে। তারপর হচ্ছে এখন দুপুরবেলা খেতে বসে পড়েছি। আজকের মেনু হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে কি বলো ওটাকে, চিকেন কষা, আর কষা নয় একটু ঝোলঝলি ছিল, গ্রেভি গ্রেভি, আর হচ্ছে স্যালাড। তো এই মেনুটা কিন্তু দারুণ দারুণ। আমার ফুচকুটা আমার পেটে আসার পর থেকে চিকেনটা আমি বেশ ভালোই খাই। আগে কিন্তু চিকেন, মাটন, মাটন মাটন যদিও কোনোদিনই খাইনি, চিকেনটা আমি বেশ ভালোই খাই এখন। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানিও, আর প্লিজ জ্ঞান দিতে এসো না। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, বাই।